ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার যন্ত্র। আকাশ ছাইরা সাত আস মহানে আরো শের উপর, বৈশায়াছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর, যাহা চাই তাহা পায়, মনের হাউ শূন্য ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র। প্লিজ বলুন দাঁড়ান, এইসব কথা খুনকার কাছে বললে একটা ঝঞ্ঝার বাঁধে যাবেন সেটা তুমি বুঝতে পারতেছো না, আর সব প্যাস্টিস আমার পাঞ্চার হয়ে যাবে নে। প্যাস্টিস যদি এতই ভ্যালুয়েবল হতো তাহলে আমার বিনা পারমিশনে আমারে কল্পনা কইরা কবিতা লেখার আগে প্যাস্টিসের কথা ভাবা উচিত ছিল। আমি কালকে গ্রামে গ্রামে যাব, আর্টিস্ট খুঁজব, ঠিকমতো যোগ্য আর্টিস্ট পেলে শিল্পী নির্বাচন করব, তারপরে হবে রিহার্সাল। বেনু ভাই, আপনাকে বাড়ি না পেয়ে পুকুর ঘাটে আসতে হলো। দেখিস সারা পেয়ে গেছিস। জামাই, বিষয়টা কিন্তু খুব খারাপ হতেছে। বেশি ভাব দেখায় না উৎসাদ, মাসল শুধু তোমার একার নেই, মাসল কি লব এই আমাগেরও আছে। দেইছো এটা কি কি দেইছো? মাসল কিন্তু কলম এই আমাগেরও আছে। দেইছো দেইছো? ওরে আল্লাহ রে, আমি ভয় পাইছি রে। এ চাই না, মাসল কারে কা যাইছিস? এটা হচ্ছে খুনকার সাহেবের মার্শাল ম্যান। হ্যাঁ, একেবারে এই দম দেয়া দিব টের পাবি। শোনো, খুনকার চাচার সাথে আমাদের কোনো লেনদেন নেই, তিনি তো আমাদের চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেবরা ভয় পাত্তি যাবো কি জন্যে? কি করতি আগে তো তেনারা যা বলি, খুনকার উল্টে কি করে খুনকার হলো? হ্যাঁ, কি করতি পাবা সেটা তোমার টের পাওয়া আছে। দাঁড়াও, যায় নেই। প্রথম দিনই দোকানে বসে ওই খুনকার মাসাল মান্ডে চেটাই দিলে জামাই। অবশ্য ওর চোদ্দ গোষ্ঠী কোনোদিনও ওই সৎ ইনকামের চোখেও দেখেনি। দেখেন শুধু কাকা, ওই ছেলেটা আমি একটু জুকার টাইপের হলেও সততার বিষয় কিন্তু আমি একেবারে লোহার মতো সলিড সলিড সলিড। সেটা আমি মানছি, ওই খুনকারের যেয়ে ওই কি বলতে দেখো কি লাগাবি না, ওই সেটাই তোমার একটু ভাবা উচিত ছিল। শুনেন খুনকার সাহেব, খুব সমস্যার সমাধান হয়েছে বলে নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। সামনে ইলেকশন, জনগণের জন্য কিছু কাজ করতে হবে, যাতে তারা বুঝতে পারে জনসেবা হচ্ছে। ও হ্যাঁ, জনসেবার কথা তো ভুলেই গিয়েছিলাম, শিগগিরই শুরু করতে হবে। কিন্তু কী দিয়ে শুরু করা যায় বলো? তিনি গেল সাড়ে চার বছর তো কোনো জনসেবাই করিনি। কিরে, তুই এরকম কুলা ব্যাঙের মতো মুখ ফুলে আছিস কি জন্যে? আপনার পদবি খুনকার বলে জানতাম, কিন্তু খুনকার উল্টে যে ফুনকার হয়ে গেছে সেটা তো জানতাম না। ফুনকার খুনকার উল্টায় ফুনকার কি বলতেছিস তুই? গোলাপ টগরের বোনাই জাহাঙ্গীর হোসেন জাপাল সে তো শিরামই বলল, সে নাকি খুনকার ফুনকার ভয় পায় না। কেন কেন সে এত বড় কথা বলল? কোন সাহসে? দাঁড়ান, আগেই ব্রেন ড্যামেজিং করবেন না। হুসাদ নিশ্চয়ই আপনারে দিয়ে জাপানের কোনো ভয় দেখাইছে, সেজন্য জাপানে কথা বলেছে। তুমি কি করে বুঝলে? কিভাবে সেটাও বলতে হবে, এ তো সহজেই বুঝে নেওয়া যায়। কিরে, ডর দেখাতে গিয়েছিলি? ওই দোকান আগে চালাতো তাকে দুই ভাই, এখন যে বসা শুরু করেছে তাকে রে বুন জামাই। বুন জামাই আবার কাঠির সারেস, সে নাকি হারাম ইনকামের টাকায় চা বিস্কুট সদাপাতি কিছুই বেচবি না। আমার চা দেয় নাই বলে মার্শাল ম্যানের ইনকাম নাকি হারাম।
কি ড্যামেজিং কথা এটা? হারাম ইনকাম সেটা তো ঠিকই আছে, কিন্তু গিরামের ভিতরে দোকান দিয়েছে গিরামের মানুষের সুবিধা করার জন্য, সেখানে ওরা এইসব কি বিচার শুরু করেছে? ওরা যেখানে বসে হারাম ইনকামের বিচার করতেছে সেখান থেকেই শুরু হবে আপনার ভোটের জন্য জনসেবা। কিরাম শোনেন খুনকার স্যার, মালা ভাবিলে চা বানাতে বলেন, চায়ে চুমুক না দিলে আর বুদ্ধি খুলতেছে না। এই যা চা দিতে বল। আচ্ছা টগর তুই কি কত, একটা ছেলে আজকে প্রথম দিন দোকানে বসলো, তুই একটাবার দোকানে গেলি না, তার কোনো খোঁজ খবরও রাখলি না, সে কি করেছে তুই জানিস? মি ভাই, আজকে আমার কোনো কথা শোনার কোনো উপায় নেই, কাল সকালে ভোরবেলা আমার এক জায়গায় নিমন্ত্রণ, মানে সেটা নিয়ে বড় বেকায়দার মধ্যে আছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ, কী আবার তোকে নিমন্ত্রণ করলো? বিস্তারিত কিছু বলতে পারবো না মি ভাই, তাও তোমারে খালি এইটুকু বলে রাখি যে আমি একজনের পারমিশন ছাড়া তারে কল্পনা করে একটা কবিতা রচনা করেছি, সেই অপরাধে কাল ভোরে আমার ইনভাইটেশন। তোর কথা তো আগামত আমি কিছু বোঝা করলাম, সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ তারাও তো কতজনকে কল্পনা করে কত রকমের রচনা করেছে, কই তাদের তো জীবনে কাউকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়েনি। তারা যদি তিসখালিতে জন্মাইত তাহলে তাদের নামও শুনতে পারত। শোনো মে ভাই, এখন একবার বিপদের মধ্যে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আছি, বুঝছো? এরম বিপদের উপর দিয়ে ডেঞ্জারাস সিচুয়েশন চলতে থাকলে দোকান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তোর কি ধারণা ওই জাপান এক লাখ দোকান চালাতে পারবি? বুঝতে পারতেছ না কি জন্য, আরে আমার বিপদটা কাটে গেলেই তো দোকানের মধ্যে বসবো নাকি? প্রথম দিনে সওদা বিস্তি কেমন করলে? তা তোমার হাতের বানানো চালকে খাতি পেরেছে তো? আহ কথা বলবো না তো, না তো না তো না তো, হিসাব নিয়ে ঝামেলা বাইদে গেছে 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 গেছে, হিসাবে লেখা আছে বিক্রি বার্তা হয়েছে 110.70 টাকা, কিন্তু টাকা খুঁজে পাচ্ছি 110.55 টাকা, বাকি 15 পয়সা গেল কনে। প্রথম দিনই 15 পয়সা গচ্চা খালাম, সেই দুপুর থেকে মাত্র 110.70 টাকা পেয়েছে বিক্রি, এত কম? কম হওয়ার কারণ আছে, যাদের সৎ ইনকামের কামাই না, তাদের কাছে আমি জিনিসপত্র বিক্রি করিনি। সে কি গো, সৎ ইনকামের কামাই আবার কি? আরে তুমি মেয়ে মানুষ, তোমার এত কিছু কি দরকার, তুমি বসবা না। প্লিজ আমার হিসাবটা করতে দাও তো, প্রথম দিনই 15 পয়সা খরচা, এটা বিরাট একটা কেলেঙ্কারি, তুমি জানো। একটা কথা মনে রাখবেন সেক্রেটার, ওই গোলাপ টগরের দোকানতে যদি ওই হারাম ইনকামের টাকা যদি সওদা না বেসে তাহলে পরা আপনার কিন্তু সওদা নিতে জাতি হবি সেই 2 মাইল দূরই, কারণ আপনার ইনকামের 80% হচ্ছে হারাম। বিয়াদব, কথাবার্তা বলার কোনো লাইসেন্স রাখে না, আরে কথাবার্তা বলার আগে চেক করে নিবি না সেটা বলার তো লাইসেন্স আছে কিনা? জনসেবার কথা কি বলতেছিলে সেটা বলো, কি বুদ্ধি বার করলে? সেটা হচ্ছে ওই গোলাপ টগরের দোকানের উপরে একটা নির্দেশ জারি করতে হবে, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে, এর মধ্যে কোনো ব্রেক কিংবা ইন্টারভেল দেওয়া যাবে না। কিন্তু জাপানের সৎ ইনকামের সওদা বেচার কী হবে? আরে শেষ করতে দিবি তো, জাপানের উপর নির্দেশ দিতে হবে কি কীভাবে ইনকাম করতেছে সেটা নিয়ে তোমার কোনো সমালোচনা করা যাবে না, এই নির্দেশ তাদের কালকেই জানাই দিতে হবে। আবার কালকেই কেন, আমি এখনই তো জানাই দিই। আরে থাম, আলগা লাফালাফি না করে জিনিসটাকে বুঝতে দে। এ মুকা, ধরো ওরা যদি আমার নির্দেশ না মেনে ওগের মতো চলে? আরে ওরা তো ওগের ইচ্ছা মতো চলতেই যাবে, তখন ওগের উপরে জোর প্রয়োগ করতে হবে, আর এটাই হচ্ছে আপনার জনসেবা। সবাই বুঝতে পারবে গ্রামের মানুষের স্বার্থে আপনি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা করেছেন। নো ব্রেক, নো ইন্টারভেল, নো শর্ট ইনকাম নিয়ে প্রশ্ন। রাইট, কুনকার সাহেব বুঝতে পেরেছেন? হুম, ক্লিয়ার, কালই ব্যবস্থা নিতে হবে। জোর প্রয়োগ করতে হলে তো মাস্টারে দেখা পড়বে, তাই না? যখন দরকার পড়বে তখন তোমার খবর দেওয়া হবে, আগেই লাফাইও না। শোনো, এই 15 পয়সা নিয়ে তোমার এত মাথা কামানোর দরকার নেই, আমার ভাইরা তো ছোট লোক না যে তোমাকে ওই 15 পয়সার জন্য হ্যারাস করবে। আরে তোমার ভাইরা কি করলো না করলো তাতে আমার কি, প্রশ্নটা হচ্ছে কি আমার সততার প্রশ্ন, বুঝছো। তুমি তাড়াতাড়ি ওই 15 পয়সা বের করে দাও, হিসাবটা মিলিয়ে রাখি। যাবা
তোর জামাইকে আমার রুমে একটু পাঠিয়ে দিস তো। দোকানে বেচা বিক্রির হিসাবটা আচ্ছা তুমি নাকি আজকে জনজন জিজ্ঞেস করেছো তার ইনকাম শত ইনকাম কিনা এসব? জি, সেটা তোমার কর্তব্য মে ভাই, কারো হারামের টাকায় তো আমি সদা বিক্রি করতে পারি না, তাই না? তাই না? তাই না? বাহ, এটা তো ভালো সিস্টেম। যারা হারাম পয়সা ইনকাম করে তাদের কাছে সদা বিক্রি বন্ধ করে দিলেই তো ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। থাক, তোমার আর ওর পক্ষে ওকালতি করতে হবে না সট ভাই। আরে জবা, তুই একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে। আমি তো ভাবতেই পারছি না এরকম একটা আধা কানা লোক এর মাথায় কিরাম করে এরম বুদ্ধি আসলো। আরে এতো আতাজের উপর দিয়ে স্টুডেন্ট। আচ্ছা থামদিনি, সৎ ইনকাম না হারা ইনকাম সেটা যদি গ্রামে তুই সকলের কাছে জিজ্ঞেস করিস তাহলে তো ব্যবসা বিক্রি বন্ধ করার কোনো উপায় থাকবে না। আর যারা অসৎ পথে ইনকাম করে তারা কি এসে বলবি যে আমার ইনকাম হারাম? তা তো মিথ্যে বলবে। মিথ্যে বলার দায় তাগের গাড়ে পড়বে, আমার না। আমার সাপ কথা মে ভাই, আমারই যদি দোকানে বসাতে হয় তাহলে আমার নিয়মেই দোকানই চলবে। চলবে চলবে। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম। সেজন্য ধলা কাকাকে জিজ্ঞেস করতে হবে। তুমি ধলা কাকা জানো না, চিনো না তা? হ্যাঁ, তার জমির পরিমাণ জানো? তার জমি হচ্ছে প্রায় ওই যে খনকার চাষার জমির কাছাকাছি, একদম সমান সমান, বুঝতে পারছো? জি বুঝতে পারতেছি, কিন্তু মনে করেন জরের সঙ্গে জিজ্ঞেস করে নিয়ে এটাও তো ভালো, তাই না? তাই না? তাই না? ঠিকই আছে মি ভাই। এই যাবাক, এই যা, চলো চল, হিসেবটা দাও আমি দেখে নিবো। তো নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজাইবাসি বন্ধু শ্যামরায়, হায় বাজাইবাসি বন্ধু শ্যামরায়। বাহ বাহ, দিলরুবা খানের গাওয়া গানটা পেখমের গলায় ফাইন লাগলো, ঠিক না কাকা? আরেকটা শুনবি? জি না, থাক। তা কাকা আমারে কি জন্য ডেকে পাঠাইছেন? আর সে তো ডেকে পাঠিয়েছিল তোর দুপুরবেলা। না, সারাদিন তো মনে করেন মেলা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এই জন্যই। ব্যস্ততা না ত্রস্ততা? মানে আমি কেন হঠাৎ খবর পাঠিয়েছি সেই চিন্তায় তুই ত্রস্ত হয়েছিলি, তাই ওই তেড়ারে পাঠিয়েছিলি জানতি যে কেন খবর পাঠালাম। কাকা পেখম মিটি মিটি হাসতেছে কেন? আমি হাসতেছি হঠাৎ আপনার মুখটা আমসুর হয়ে যাওয়া দেখে। বাজান আপনারা খবর দিয়েছে শুনে আপনি কিসির ভয় পেয়েছিলেন? না ভয় কেন পাবো, কিসির ভয়, ঠিক না কাকা? তবুও ধরো একটা ইয়াং বয়সি ছেলে, কাকার সামনে হয়তো কখনো বেয়াদবি করে ফেলাইছি, এর জন্য কাকা আমারে মাফ করে দেন, আপনি আমার বাবার মতো। না 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 না, ঠিক আছে ঠিক আছে। আরে সেসব কিছু না, এই তুই আমার কাছে ওই খুয়াব গণনা শিখতে চেয়েছিলি না, তা আমি ঠিক করেছি কাল থেকে তোরে আমি খুয়াব গণনা শিখাবো। এটা কি করছেন কাকা? সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কিরকম একটা ঘটনা ঘটে গেল। তিরস্কার নীতি এসে পুরস্কার পেয়ে গেলাম, ঠিক না পেখম? আমি কি করে বলবো? তা অবশ্য ঠিক, তুমি কিভাবে কবা। তা কাকা এরকম একটা সিদ্ধান্ত আপনি কিভাবে নিলেন? সেটা যেদিন তোর শিক্ষা শেষ হবে সেদিন জানাবো, তবে কাল আসার আগে তোর আব্বারে জানাবি, উনি যদি রাজি থাকেন তবেই আমি তোরে শিখাবো। জি ঠিক আছে, জি যা তাহলে এখন বাড়ি যা। যা যাবো? হ্যাঁ যা যা। না ধরেন শিক্ষাটা কবে থেকে কিভাবে শুরু? আর সেটা তোর আব্বা, তোর বললাম তো তোর আব্বারে জানাবি, তিনি রাজি থাকলেন আমি তোরে শিখাবো, আগে তোর আব্বারে জিজ্ঞেস করে যা। ও হ্যাঁ যা যা যা। শোন হ্যাঁ, গানটা কিন্তু খুব ভালো লাগিছে।
সালাম আলাইকুম টাগর মামা, কার জন্য অপেক্ষা করতেছেন? কার জন্য অপেক্ষা করবো রে? তারা মনে করছে সকালবেলা এই যে পুকুরের বাতাস খুবই ফাইন, তো সেই বাতাস খাওয়ার জন্য এসে বসে থাকলাম। তুই এখানে সকালবেলা কি করতে আসিস? একজনা দেখতে পাঠালো যে পুকুর ঘাটে কেউ অপেক্ষা করতেছে কিনা, যাই তিনারে গিয়ে বলি আপনি বসে আছেন কিন্তু কারোর জন্য অপেক্ষা করতেছেন না। এই শোন না, এই তারা, এই শোন, এই কিডা পাঠাইছে তোরে? নাম গোপন রাখতে বলিছে, নাম বলতে পারবো না। আপনি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকেন লজ্জা না পেয়ে বলে ফেলেন, আমি তারে গিয়ে বলি। কি বলবো বল, ধরে নে যে আমি অপেক্ষা করছি। এই সকালবেলা আমি কোনো কিছু ধরে নিতে পারবো না, সত্যিটা কল। তেরা তেরা, তোর বাপ তোর নাম তেরা রাখেছে ঠিকই করেছে, জম্মের তেরা তুই। যা তোর খালাক গিয়ে বল যে দোলনের জন্য আমি অপেক্ষা করছি, এখানে এইখানে অপেক্ষা করছি। যা ঝুলতে হবি না তোকে, যা। প্রথমে কলেই তো হতো। কি করছিস তুই আবার? দুলন তেরার সঙ্গে কি জন্যে বিষয়টা জানাজানি করলো? কি খবর তেরা মামা? লাইন ক্লিয়ার খালা, একেবারে শুনশান পুকুর ঘাট, তিনিও সেজে গুজে বসে আছেন, আপনি আগে বাড়েন। এই যে জ্ঞানী গরু, আজ তো আবার একটা নতুন উপসর্গ পালাম, দোলন চাপা প্লাস কবি মনজের উদ্দিন টগর, টাগের মধ্যে কি কানেকশন হবি? হবি? ও বুঝতে পারিসি, দোলন খালার ছোটবেলায় যে শাদি হয়েছিল সেটা বোধ হয় আপনি জানেন, এই জন্যে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। না পাঠাই কি করবো, আপনি এসেছেন কি না, পুকুর ঘাটে অন্য কেউ আসছে কি না, সেসব বিষয় যাচাই করার জন্যই তো আমি তেরা মামার অ্যাডভান্স পার্টি হিসাবে পাঠাইছিলাম। কিন্তু সেই বিষয়টা যে তার নলেজে চলে আসলো সেটা তুমি ভাববা না। বিষয় বলতে আপনি কি বুঝাচ্ছেন, কি বিষয় তার নলেজে আসলো? না মানে তোমার জন্য যে আমি এখানে ওয়েটিংয়ের মাধ্যমে অপেক্ষা করতেছি সেটা আর কি। আর তাছাড়া ও তো জন্মের তেরা, ও তো মানুষের কাছে এই কথাটা পাস করার মধ্যে দিয়ে ফাঁস করে দিতে পারে। আপনি তো অপেক্ষা করছেন না, আপনারে আমি এখানে আসতে বলেছিলাম, আপনি এখানে এসেছেন, সেটার অপেক্ষা তো এক না। কিন্তু তেরা তো জানি গেল যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সেটা তো আপনার ভুল, আপনি তারে ভেঙে বলতে গেলেন কি জন্যে যে আপনি আমার জন্য এখানে অপেক্ষা করছিলেন। উরি খুদা রে, স্প্রিং এর উপর দিয়ে প্যাঁচ মারো, মানে এত প্যাঁচ মেরে কথা কিরাম করে বলো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দাও, কি জন্য আসতে বলেছো সেটা বলো। আমারে কল্পনা করে আপনি যে কবিতাটা লিখেছেন সেটা আগে শুনান। আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি, কিন্তু কবিতা শোনায় কিন্তু আমি চলে যাব। হ্যাঁ, যখন চারিদিকে শুধু জোনাকির আলো, আমি বসে ভাবি সে এই বুঝি এলো, এই বুঝি এলো সখা আমার ঘরে, পাশে বসে ভালোবেসে নেবে বাহু ডোরে। আপনি আমারে নিয়ে এই জিনিস কল্পনা করেন, আমি আপনার ঘরে যে আপনার পাশে বসে ভালোবেসে আপনারে বাহু ডোরে টেনে নিব? হাই রে আল্লাহ রে। আরে এটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এটা তো একটা কবিতা, মানে কবির কল্পনা। কিন্তু এই কবিতাটা তো আপনি আমারই কল্পনা করে লিখেছেন তাই না? একটা মেয়ের বিনা পারমিশনে আপনি তারে নিয়ে এই সব জিনিস চিন্তা করেন, আপনার ঘরে যে আপনার পাশে বসে বাহু ডোরে টেনে নিবে সে, এটা তো বিরাট বড় একটা আনলিগালিটি। আরে এ দোলন, আরে কবিতা নিয়ে আবার কোথায় চললে তুমি, এ কবিতাটা দিয়ে যাও। আরে আবার কোন বিপদের মধ্যে যেন পড়লাম, কি সুন্দর করে বললো ইংরেজিতে আনলিগালিটি, যেন আমার যে ইংরেজি বেশি জানে। গুলাব টগর আর জাপানের খবর দিবি, তিনজন রে একসাথে আসতে বলবি, জলদি যা। জে দুলা ভাই। ফেস দেখে তো মনে হচ্ছে সিরিয়াস কিছু বলবেন আব্বা।
না আব্বা, সিরিয়াস কিছু না, নর্মাল। হয়েছে কি আব্বা, আমি তো ধরেন প্রিপারেশনের অভাবে তিনবার ডিগ্রি পরীক্ষার অ্যাটেম্প্ট নিয়েও দিতে পারিনি। এত বিস্তারিত দরকার নাই, এই খুশাটা সারায়ে শ্বাসটা বললেন আব্বা। আব্বা মাঝে মধ্যে একটু বিস্তারিত বলার প্রয়োজন আছে। বিস্তারিত শোনার ধৈর্য আমার নাই, আপনি জানতালি। শ্বাসই বলি আব্বা, ধলা কাকা আমার এই খোয়াব গণনা শেখানোর জন্য প্রস্তাব দিয়েছেন। ধলাশাই? জি। তোমারে? জি। খোয়াব গণনা শিখাবে? জি জি জি। কি কাজে? না হয়েছে কি, ধলা কাকা তো ধরেন অনেকদিন ধরে খোয়াব গণনা করতেছে, কিন্তু তিনি কারোর এই শিষ্যত্ব দেননি, তা চিন্তা করেছেন যে আমার শিষ্যত্ব দেবেন। দুনিয়ায় এত লোক থাকতে তোমারে কেন শিষ্যত্ব দিবে সে? না হয়েছে কি আব্বা, ওই মানে হয়েছে কি, খোয়াব গণনার উপর আমারও একটু হালকা পাতলা ঝোঁক আছে, তো তা সেই জন্যে। খোয়াব গণনার উপরে ঝোঁক নাকি অন্য কিছুতে ঝোঁক? বুঝলাম না, হোয়াট ডু ইউ মিন বাই অন্য কিছু? ছেলেটা একটা কিছু শিখতে চাচ্ছে, তা তো জেরা করতেছেন কেন? পারমিশন দিয়ে দিলে তো মিটে যায়। পারমিশন জিনিসটা অত সহজ না মালাবানু, দশবার আট পিস না ভেবে পারমিশন দেওয়ার কোনো নিয়মই নাই। একটা নাটকের মধ্যে দেখেছিলাম, এইসব শিখাশিখি করতে যে মানে বাপের শিষ্যত্ব নিতে গিয়ে পরে মেয়ের হাত ধরে ঘরে নিয়ে আসে, তাই আট পিস ভাববার আছে। নিজে তো আট পিস কিছু ভাবেন না, মুখা সেক্রেটারি যা কয় কান মুখ বুঝে অটোমেটিক তাই করে ফেলেন। দূরো মা, তুমি আলোচনা দ্বারাই অন্য খাতে প্রতিহত করো না তো, আগে আমার ব্যাপারটা সেটেল হতে দাও। আব্বা তাহলে কি আমি খোয়াব গণনা শিখতে যাবো? শিখতে যাতে পারো, তবে এক শর্তে। কি শর্ত? সুন্দর আমার যন্ত্র।